প্রিয় একাদশ শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একাদশ শ্রেণীর ফাইনাল এডুকেশন বিষয়ের পরীক্ষা সংগঠিত হয়ে গেল। অর্থাৎ আজ তোমাদের শিক্ষা বিজ্ঞান বিষয়ের পরীক্ষা সংগঠিত হয়ে গেল, আর সেই পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে এই ভিডিওটি আমি তৈরি করেছি উত্তরসহ। বন্ধুরা, পরীক্ষা কেমন হলো? পরীক্ষা নিশ্চয়ই খুব ভালো হয়েছে, কারণ আজকে কিন্তু খুবই সুন্দর প্রশ্ন হয়েছে এবং আমি যে সাজেশান দিয়েছিলাম সেই সাজেশান থেকে বড় প্রশ্ন সব কমন এসছে এবং এমসিকিউ এবং এসএকিউ প্রশ্নও কিন্তু 90% কমন এসছে, কিন্তু বড় প্রশ্ন 100% কমন এসছে। বন্ধুরা, তাহলে তোমরা দেখে নাও উত্তরসহ আজকের এডুকেশন বা শিক্ষা বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র, আর অবশ্যই অবশ্যই জানিও যে কতগুলো প্রশ্ন তোমরা মানে সঠিক করেছো, কতগুলো উত্তর তোমরা সঠিক করেছো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কেমন হলো এডুকেশন বিষয়ের পরীক্ষা এবং তোমরা কত পাবে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। তাহলে দেখে নাও, প্রথমে গ্রুপ এতে দেখো 24টি প্রশ্ন, এই 24টি প্রশ্নের উত্তর তোমরা দেখে নাও। এক নম্বর প্রশ্ন, শিশু এবং ব্যক্তির দেহ মন ও আত্মার পরিপূর্ণ বিকাশের প্রচেষ্টা হল শিক্ষা, উক্তিটি করেছেন উত্তর অপশান ডি গান্ধীজি। দুই নম্বর প্রশ্ন, সবচেয়ে প্রাচীন গণমাধ্যমটি হল দেখো অপশান সি সংবাদপত্র, সংবাদপত্র। তিন নম্বর প্রশ্ন দেখে নাও, পরিবার কি ধরনের শিক্ষামূলক প্রতিষ্ঠান, অপশান বি অনিয়ন্ত্রিত শিক্ষা। চার নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্ন নম্বর চার, শিশুর মানসিক বিকাশে সাহায্য করে যে সহপাঠক্রমিক কার্যাবলী তা হলো উত্তর অপশান ডি গল্প, অপশান ডি গল্প। পাঁচ নম্বর প্রশ্ন, সংকীর্ণ অর্থে শিক্ষা হলো উত্তর অপশান ডি তাত্ত্বিক জ্ঞান আহরণ করা। ছয় নম্বর প্রশ্ন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম, বলেছেন উত্তর পেইনি অপশান এ। এছাড়া আরও একজন বলেছিলেন, আরেকজন শিক্ষাবিজ্ঞানী, তার নাম হর্নি, এই কথাটি বলেছিলেন, শিক্ষার্থী যা কিছু শেখে তাই পাঠক্রম, পেইনি এবং হর্নি। এরপর দেখে নাও সাত নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো, পশ্চিমবঙ্গের প্রথম মুক্ত বিদ্যালয়টি হলো উত্তর নেতাজি সুভাষ মুক্ত বিদ্যালয়, অপশন সি। আট নম্বর প্রশ্ন, রোমান হরপের আট, মানুষকে উপার্জনক্ষম করে তোলাই শিক্ষার লক্ষ্য, শিক্ষার এই প্রকার লক্ষ্যকে বলা হয় উত্তর অপশন এ বৃত্তিমূলক লক্ষ্য। রোমান হরপের নয়, স্কুল ইজ এ সিম্পলিফাইড পিউরিফাইড বেটার ব্যালেন্সড সোসাইটি, বলেছেন অপশান সি ডিউই। দশ নম্বর প্রশ্ন দেখো, গ্রুপ বিতে দশ নম্বর প্রশ্ন, সাইকোলজি কথাটির অর্থ হল উত্তর অপশান ডি শিক্ষা মনোবিজ্ঞান। এরপর দেখো সংবেদন সৃষ্টি হয় উত্তর অপশান বি উদ্দীপক থেকে। এগারো নম্বর প্রশ্ন, সংবেদন সৃষ্টি হয় উত্তর উদ্দীপক থেকে, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। বারো নম্বর প্রশ্ন দেখে নাও, রোমান হরপের বারো বা টুয়েলভ, শিখন হলো একটি কৃত্রিম প্রক্রিয়া, অপশান ইজ দ্য রাইট অ্যান্সার। তেরো নম্বর প্রশ্ন, মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছে, উত্তর দশটি, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দশটি ভাগে ভাগ করেছেন মনোবিদ পিকুনাস জীবন বিকাশের স্তরকে কয়টি ভাগে ভাগ করেছে, উত্তর দশটি। চোদ্দ নম্বর প্রশ্ন, প্রত্যক্ষণ যে দুটি সংমিশ্রণ তা হল উত্তর অপশান এ সংবেদন ও ধারণা, সংবেদন ও ধারণা। পনেরো নম্বর প্রশ্ন, কাসাদাই বাম্বিনী প্রতিষ্ঠা করেন উত্তর অপশান এ মন্তেশ্বরী, কাসাদাই বাম্বিনী। এরপর দেখো ষোলো নম্বর প্রশ্ন, শৈশবে শিশুর শিক্ষালয় হলো উত্তর অপশান সি, অপশান সি পরিবার, শৈশবে শিশুর শিক্ষালয় হলো পরিবার।
17 নম্বর প্রশ্ন দেখো, পরিণমনের অপশন এ দেখো উত্তর হবে, এখানে অপশন এ, পরিণমনের জন্য মানসিক প্রস্তুতির প্রয়োজন হয় না। এরপর দেখে নেব আমরা 18 নম্বর প্রশ্ন, দেখে নাও 18 নম্বর প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞান হলো আচরণের বিজ্ঞান, এটির প্রবক্তা হলেন অপশান বি ম্যাকডুগাল। গ্রুপ সি থেকে যে প্রশ্নগুলো তোমাদের মানে এসেছে সেগুলো তোমরা দেখে নাও উত্তর সহ। 19 নম্বর প্রশ্ন, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো, দেখো মক্তব, ইসলামীয় শিক্ষা ব্যবস্থার শুরুর অনুষ্ঠানকে বলা হতো মক্তব। এবার দেখে নাও, ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থায় শিক্ষার সুযোগ লাভ করত, উত্তর অপশান সি কেবল ব্রাহ্মণ শিক্ষার্থীরা। এরপর দেখে নাও 21 নম্বর প্রশ্ন, উডের দলিল ভারতে পাশ হয়, উত্তর 1854 খ্রিস্টাব্দে, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, উডের দলিল ভারতে প্রকাশ পায় 1854 সালে। 22 নম্বর প্রশ্ন, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা হলেন অপশান এ রাজা রামমোহন রায়। 23 নম্বর প্রশ্ন, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, উত্তর 1815 সালে, আর আত্মীয় সভা 1815 সালে আমরা জানি যে প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায়। এরপর দেখে নাও 24 নম্বর প্রশ্ন, মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা হলেন অপশান ডি রবীন্দ্রনাথ। মাতৃভাষায় মাতৃদুগ্ধ, এটির প্রবক্তা হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। এরপর দেখে নাও যে এক মার্কে যেগুলো এসছে এগুলো ঝটপট দেখে নাও। আচ্ছা, এক, শিক্ষার যে কোনো দুটি লক্ষ্য লেখো। দুই, একজন আদর্শ শিক্ষকের যে কোনো দুটি গুণ উল্লেখ করো। তিন, পরিবারের যে কোনো একটি শিক্ষামূলক কার্য উল্লেখ করো অথবা নিয়ন্ত্রিত শিক্ষার একটি ত্রুটি উল্লেখ করো। চার, সহপাঠক্রমিক কার্যাবলী কাকে বলে অথবা পাঠক্রম রচনার যে কোনো একটি নীতির উল্লেখ করো। পাশে ইন্দিরা গান্ধী জাতীয় মুক্ত বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়। এরপর দেখো বি গ্রুপে ছয়ে, শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো একটি সংজ্ঞা দাও অথবা মনোবৈজ্ঞানিক পরীক্ষাগার কে প্রথম স্থাপন করেন। তারপর সাত, কৈশোরের দুটি সামাজিক চাহিদা উল্লেখ করো। আটে, প্রত্যক্ষণের যে কোনো একটি স্তরের উল্লেখ করো অথবা জানা কী ধরনের প্রক্রিয়া। নয়, শিখন ও পরিণামের একটি পার্থক্য উল্লেখ করো। দশ, সংবেদন ও প্রত্যক্ষণের সম্পর্ক লেখো। এগারো, প্রাচীন ভারতে ব্রাহ্মণ ও বৌদ্ধ শিক্ষার মধ্যে একটি পার্থক্য লেখো। বারো, সিএবিই এর পুরো নাম কী অথবা মক্তব কী। তেরো, ভারতের প্রথম শিক্ষা কমিশনের নাম কী অথবা বৌদ্ধ যুগের একটি বিখ্যাত শিক্ষাকেন্দ্রের নাম উল্লেখ করো। চোদ্দো, সোমপ্রকাশ পত্রিকা কে প্রকাশ করেন। পনেরো, বিদ্যাসাগর রচিত যে কোনো দুটি শিক্ষামূলক গ্রন্থের নাম লেখো। ষোলো, বুনিয়াদি শিক্ষার দুটি বৈশিষ্ট্য লেখো। এইবার দেখো এখানে বড় প্রশ্ন যেগুলো 100% কমন হয়েছে, দেখো এখান থেকে এই প্রশ্নটি, অনিয়ন্ত্রিত শিক্ষা এই শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা উল্লেখ করো। দেখো আমি 10টি প্রশ্ন দিয়েছিলাম, সেই 10টি প্রশ্নের ভিতর কিন্তু এগুলো কমন এসছে। তারপর দেখো এখানে যে বীর অথবা এটা কমন এসছে, শিক্ষায় সমাজতান্ত্রিক ও ব্যক্তিতান্ত্রিক লক্ষ্যগুলি আলোচনা করো। তারপর দেখো এখানে পরিণমনের বৈশিষ্ট্য এখানে দেখে নাও, এটি যে কৈশোর বলতে কী বোঝো, কৈশোরের দৈহিক মানসিক বৈশিষ্ট্য, প্রত্যক্ষণ কাকে বলে, শিক্ষাক্ষেত্রে প্রত্যক্ষণের গুরুত্ব। এখানে গ্রুপ সিতে দেখো প্রশ্ন, হান্টার কমিশন কত সালে গঠিত হয়, হান্টার কমিশনের সুপারিশ অনুযায়ী মাধ্যমিক শিক্ষানীতি আলোচনা করো। বিতে স্বামী বিবেকানন্দের মানুষ গড়া শিক্ষা সংক্রান্ত ধারণাটি ব্যাখ্যা করো, আর অথবা গান্ধীজির শিক্ষা চিন্তা আলোচনা করো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই